পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মন্দিরে পুরোহিত মা কালীর বুকের উপর পা রেখে পুজো করেন। যে পা মায়ের বুকে রেখে পুজো করা হয় সেই পাই আবারও কাঁচের উপরে পড়ার পরও হয় না কোনো রক্তপাত। পুরো শরীরকে ফেলে গড়াগড়ি খাচ্ছেন এই মন্দিরের পুরোহিত। দেখলাম উনি কাঁচের উপরে নাচ করলেন, কিছুই হলো না বাবার। পুরোহিতের উপর মায়ের ভর আসে, একটা ভরের মতো সৃষ্টি হয়। মায়ের মহিমা আছে তাই সবাই আসে। কি আছে আসল ঘটনা সবকিছু জানবো, তার সাথে জানবো এই মন্দিরটি কোথায়। তাই স্কিপটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই ঘটনাটা শুনলে আপনারা থমকে যাবেন। হ্যাঁ, এই এক লোম খাড়া করার মতনই ঘটনা। শুধু পশ্চিমবঙ্গ নয়, পৃথিবীর এক এমন মন্দির যেখানে মায়ের রূপ দেখলে আমরা থমকে যাই, সেই একই জায়গায় দাঁড়িয়ে সেখানকার পুরোহিত মায়ের বুকে পা রেখে করেন মায়ের পুজো। হ্যাঁ, ঠিকই শুনছেন, মায়ের বুকে পা রেখে করেন মায়ের পুজো। পৃথিবীর যে ঘটনা কোথাও ঘটে না সেই ঘটনা ঘটে এই জায়গায়। এ এক বিরল দৃশ্য, মায়ের বুকে পা রেখে করছেন মায়ের পুজো। মাঝে জীবন তো তার অনেক দৃষ্টান্তে আমরা পেয়েছি, আর সেই দৃষ্টান্ত পেয়েছি বলেই মায়ের কাছে মায়ের চরণে নিজের মাথা ঠেকিয়ে নেওয়ার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে দৌড়ে যাই মায়ের কাছে। কিন্তু সেই মায়েরই পুজো করছে মায়ের বুকে পা রেখে, এ এক রোমহর্ষক ঘটনা। হঠাৎই তার মনে হলো যে মাকে যেভাবে তিনি ডাকছেন তার একটা পরিণতি দেওয়া দরকার। সেজন্য তিনি একদিন হঠাৎ মূর্তি বানাতে শুরু করলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা থমকে দেওয়ার মতো বিষয়। মূর্তি বানাতে বানাতে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার চোখ খুলতে তিনি এক কালো মতো এক মেয়েকে দেখেন তার সামনে বসে থাকতে। সেই মুহূর্তে তাদের দুজনকার মধ্যে কথোপকথন হয়। কালীশঙ্কর কোথাও না কোথাও একটু দ্বিধায় ছিলেন যে কিভাবে মায়ের মূর্তি সম্পূর্ণ করবেন, কি রং দেবেন মায়ের মুখে, কি রঙের শাড়ি পরাবেন। সেই মুহূর্তে তার সমস্ত প্রশ্নের উত্তর যেন সে মেয়েটি দিয়ে দেয়। কালীশঙ্কর ভাবতে পারেনি যে সে এত বড় মূর্তি গড়ে ফেলেছে। ভেবেছিল এক ঘুম থেকে উঠে দেখে মূর্তির প্রতিমার আয়তন বিশাল। তখন তার চিন্তা যে মায়ের কাছে সে পৌঁছাবে কি করে, অর্থাৎ তার হাত মায়ের মুখ পর্যন্ত পৌঁছাবে কি করে। তখন সেই মেয়েটি তাকে সংকেত দেয় যে তাই মায়ের বুকে পা রেখে তিনি মায়ের মুখে রং দেবেন, মায়ের মূর্তি সম্পূর্ণ করবেন এইভাবে। কিন্তু যেটা হওয়া স্বাভাবিক, কালীশঙ্করের এত সাহস কুলায় না, কারণ যেই মাকে তিনি পুজো করেন সেই মায়ের বুকে পা, তার সাহসে হয় না। কিন্তু তৎক্ষণাৎ সেই দিক থেকে এক উত্তর যেন কেউ দিয়ে যায় যে মা তো মাই হয়, মা তার সন্তানদের সাথে কত খেলা করেন, আর খেলা করতে করতে তার সন্তানের পা তো মায়ের বুকে তো লাগতেই পারে, সেও তো মায়ের সন্তানের মতন। আর তাই মায়ের বুকে পা রাখলে মা রাগ করবেন না, সে যেন রাখতে পারবে সেই কোথাও যেন আদেশ তিনি পেয়ে যান। তারপর তিনি সেটাই করেন যেটা তিনি আদেশ পান। আর তখন থেকেই তথাকথিতভাবে চলে আসছে মায়ের বুকে পা রেখে তার পুজো করা। শুধু কাঁচের উপরে নৃত্য নয়, কাঁচের উপরে পুরো শরীরকে ফেলে গড়াগড়ি খাচ্ছেন এই মন্দিরের পুরোহিত। কিন্তু তবু কোনো আঁচড় নেই তার সারা শরীরে। মা কালীর সাথে সাথে আছে আরও তিনটি মূর্তি। হ্যাঁ, মহাদেবের মূর্তি, মা শীতলার মূর্তি আর মা মনসার মূর্তি।
হয় মা কালীর পূজোর সাথে সাথে এই তিন মূর্তিরও পূজো হয় এখানে। পুঁথিগত মন্ত্র নয়, তার আসল মন্ত্র হচ্ছে তার গান। আর এই গান তার নিজেরই বাঁধা, হ্যাঁ নিজের মন থেকে প্রকাশ্যে আসে এই গান। আর এই গানই হচ্ছে মায়ের আরাধনার এক মন্ত্র। এসেছি মা গো শূন্য হাতে, আর কি আছে আমার কাছে, সাজিয়ে দিব তোরে রামা দুটি চরণ। যে মন্ত্রের মাধ্যমে তিনি মাকে স্বয়ং ছুঁতে পারে, মায়ের মন ছুঁয়ে নেবার এই গান শুধু তাকে না, তার ভক্তগণ সকলকেই মাতিয়ে রেখেছে। গানগুলিও তার নিজের গড়া গান, যা সম্পূর্ণ মাকে যেন এক অন্যরূপে পূজিত হতে দেখে সকল ভক্তগণরা। আদৌ এটা শুধু গল্প কিনা তা সবকিছু আমরা দেখব নিজের চোখে। হঠাৎই একটা বাটিতে কারণ ঢালে করো তুমি, যেমন করাও মা তেমন করি গো, তুমি যে মা গো দয়াময়ী নিরানন্দ। সেই মাটিতে কারণ অদৃশ্য হয়ে যায়, সকল ভক্তগণের চোখের সামনেই ঘটে এই ব্যাপার। দেখলাম উনি কাছের ওপরে নাচ করলেন, কিছুই হলো না বাবার মায়ের কৃপায়। আর কারণ ঢাললো মানে বাটিতে, সেটা বাটিটা খালি, তো দেখতেই পাচ্ছি মা এখানে স্বয়ং রয়েছে। এই থেকে প্রমাণ হয় স্বয়ং মা যে এখনো সেই জায়গায় জীবন্ত আছেন তার এক আর এক সচক্ষে প্রমাণ। এছাড়া রয়েছে মায়ের অনেক অলৌকিক লীলা। পুরোহিতের ওপর মায়ের ভর আসে এই মন্দিরে, পুরোহিতের ওপর মা স্বয়ং বিরাজ করেন। আর সেই সময় সেই ভরের সময় ভক্তদের সব আশাও পূরণ করেন সেই পুরোহিত। আমাদের এখানে একটা ভরের মতো সৃষ্টি হয়। আচ্ছা, এসে সকল ভক্তের কথা বলবেন, আবার তাতে আমার দুরোগ ব্যাধি ওষুধ দেয় ভালো হয়, আবার কেউ গনায় কেউ গনায় না, কেউ মার করলে ভালো হয়ে যায়। সর্বদাই আমাদের মন্দিরে পুজো চলে। মা স্বয়ং পুরোহিতের মধ্যে এসে পুরোহিতের মাধ্যমে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন, আর এটা একমাত্র এই মন্দিরেই সম্ভব। মায়ের মহিমা আছে তাই সবাই আসে, মা আছে। আমি আজ 52 বছর ধরে মায়ের মন্দিরে আসছি, আমি অনেক মায়ের সব লীলা আমি দেখেছি, মায়ের সব লীলা। আপনি 52 বছর ধরে আসছেন? 52 বছর আসছি আমি আজ। কি এই এক রোমহর্ষক কাহিনী, তাই তো? হ্যাঁ, ভাবছেন যে কিভাবে যাব, বলে রাখি যদি এই দৃশ্য দেখতে হয় তবে অবশ্যই মঙ্গলবার কিংবা শনিবার এই দুই দিনের মধ্যে একদিন আপনারা যাবেন, কারণ এই দুই দিনই সেখানকার পুরোহিত মায়ের বুকে পা রেখে করেন মায়ের আরাধনা। হুগলির আরামবাগ থেকে মাত্র 12 কিলোমিটার দৃষ্টান্তে রয়েছে এই গ্রাম, রতনপুর গ্রাম। আর এই রতনপুর গ্রামের মন্দিরেই ঘটে এই রকম অলৌকিক ঘটনা। এই রকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, মায়ের কৃপা সকলের উপর থাকবে, কারণ মা কাউকে খালি হাতে ফেরান না।